দর্শক আমার সাথে এখন উপস্থিত আছেন বাংলা চলচ্চিত্রের এ সময়ের সবচেয়ে জনপ্রিয় একজন চিত্রনায়ক রোশান আজকে তার সাথে কথা বলবো তার ঈদে মুক্তিপ্রাপ্ত মায়া দা লাভ সিনেমা নিয়ে এবং তার আগামীর যে সিনেমাগুলো আসতে চলেছে সেগুলো বিষয় নিয়ে কথা বলবো ভাইয়া ঈদ একটা আনন্দের বিষয় সেখানে আপনার সিনেমা আরও দ্বিগুণ আনন্দ বাড়িয়েছে কেমন দর্শক সারা পাচ্ছেন আপনার সিনেমা দর্শক অনেক বেশি হওয়ার থেকে দর্শকের প্রশংসা পাওয়াটা সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আর এই ঈদে আমি বিলিভ করি আমি প্রথম থেকে আমার বিলিভ ছিল যে মায়াদালভ সিনেমাটি একটি ঈদের সিনেমা কারণ আমরা ঈদ মানেই বুঝি যে একটা ফেস্টে ফেস্টিভ একটা ফিল থাকতে হবে আর যেখানে কোনো স্যাডনেস থাকবে না শুধুমাত্র আনন্দ থাকবে তো সেই জায়গা থেকে আমাদের কিছু ভালো ভালো গান রিলিজ পাওয়ার পর থেকেই প্রচুর পরিমাণ ভালোবাসার রেসপন্স পেয়েছে এবং সেই রেসপন্সগুলোই না দর্শক দর্শকদের এই যে ফেসবুকে স্বতঃস্ফূর্তভাবে রিভিউ দেওয়া পোস্ট দেওয়া ভিডিও কেউ কেউ নিজেরা থেকে নিজেদের থেকে ভিডিও নিজ থেকে ভিডিও বানাচ্ছে তো সেই সবগুলো বিষয় মিলিয়ে সিনেমাটার দ্বিতীয় এবং তৃতীয় দিন থেকে একটা যথেষ্ট হাই উঠেছে এবং দর্শকরা সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখার জন্য যে একটা মানে এক্সাইটমেন্ট তৈরি হয়েছে এই জিনিসটা আমার কাছে মনে হয় যে প্রয়োজন ছিল এই জিনিসটা একটু হিসেবে আমি দেখতে চেয়েছিলাম এবং খুব সার্থক অনুভব করছি ফিলিং সো প্রাউড ভাই আমরা যে দেখলাম যে সিনেমাটা মুক্তির হচ্ছে দারুণভাবে প্রশংসিত হচ্ছে দর্শকরাও এটা নিয়ে প্রশংসা করছে সেক্ষেত্রে কিছুদিন আগে আপনার একটা ইন্টারভিউ দেখছিলাম একটু মন খারাপই দেখছিলাম হল সংখ্যা নিয়ে সেক্ষেত্রে কী বলবেন এত ভালো একটা কন্টেন্ট নিয়ে আসার পরে হল সংখ্যা সেরকম নাই আমার কাছে আসলে মানে দেখুন সিনেমা কতটা ভালো চললো খারাপ চললো মানে সে জায়গা থেকে আমি আমি একটা জিনিসই বলেছি দর্শকের ভালো লাগাটা এখন আপনি অনেক বেশি হল পেয়েছেন দর্শক দর্শকের ভালো লাগছে না তাহলে সেই সিনেমাটা কিন্তু সার্থক না আমি সবসময় অনুভব করি যে সংখ্যা আমাদের ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি সুপার হিট এমন অধিকাংশ অনেক সিনেমা রয়েছে আমাদের সাকিব ভাইয়ের কথা বাদ দিয়ে যদি ধরি শুরুর দিকে যথেষ্ট কম হল পেয়ে কিন্তু পরবর্তীতে অনেক বেশি সেকেন্ড উইক থেকে দারুণ রেসপন্স পেয়ে সিনেমাটা কিন্তু সুপার ডুপার হিট হয়েছে তো এরকম অসংখ্য নজির রয়েছে আমার কাছে মনে হয় যে আমি তো ছোটো মানুষ ভাই আমার তো এখন আমার আমি নিতান্তই খুব টিনেজ এবং প্রচুর পরিমাণ হল আমার ক্ষমতা বা আমার কানেকটিভিটি ততটা নাই শতস্ফূর্তভাবে অনেক সিনেমা হলে আমাকে ভালোবাসা দিয়ে সিনেমা নিয়ে যায় এবং আমার কাছে মনে হয় যে এই জিনিসটা অব্যাহত থাকলে আসলে মানুষের তো একটা জায়গা ক্রিয়েট হতে সময় লাগে আমি কখনোই রাতারাতি অনেক কিছু বড় কিছু পাওয়ার স্বপ্ন দেখি না আর আমার কাছে মনে হয় যে ইন্ডাস্ট্রিতে যারা সিনিয়র রয়েছে তাদের অনেক বেশি সাপোর্টিভ হওয়া উচিত আমাদের ছোটোদের প্রতি লাইক হচ্ছে কিছু হল যদি তারা নিজেরাও পেয়ে যায় আমাদের জন্য এক দুটা মানে দশটা পেলে অন্তত তিনটা হল আমাদের জন্য ছেড়ে দেন অন্তত আপনারা এটা তো সবাই চায় যে আমরা সিনিয়র যারা আছে যে আমরা যারা অনুজ আছে বা যারা ছোট আছে তারা আগামীতে অনেক দিক ইন্সপিরেশন নিয়ে ভালো ভালো সিনেমা করুক ইন্ডাস্ট্রিটাকে টিকিয়ে রাখুক তো সেখানে আমরা যারা আমার যারা সমসাময়িক কলিক রয়েছে তারা যদি সিনেমা না করে আসলে ইন্ডাস্ট্রি সারভাইভ করবে কী করে তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে আমাদের অনেক বেশি ইন্সপিরেশন দরকার ছোটো হিসেবে আমি ফিল করি যে বড়োদের অনেক বেশি ইন্সপিরেশন দরকার যেটা বলিউডে প্রচুর পরিমাণ দেখা যায় যে তারা ছোটোদের ছবি বসে সিনেমা হলে দেখে আপনি মানে বলিউড ইন্ডাস্ট্রির কথা চিন্তা করলে সেখানে আপনি দেখবেন যে বলিউড বাদশাহ শাহরুখ খান আমির খান সালমান খান ওদের জন্য ওরা যে পরিমাণ ইন্সপিরেশন দেয় তাদের জন্য কিন্তু রণবীর কাপুরের মতো ছোটরা বা অনুজরা কিন্তু অনেক বড়ো স্টার হয়ে যাচ্ছে স্টারজমটা মুখ্য বিষয় না ভালো ভালো সিনেমা উপহার দিচ্ছে ইন্ডাস্ট্রিটি ইন্ডাস্ট্রির অনেক বেশি রকমের চাঙ্গা হয়ে যাচ্ছে একটা ফিল্ম অ্যাক্টর বা একটা ফিল্মের অভিনেতা হিসেবে ফিল্ম ইন্ডাস্ট্রিটাকে ফ্লারিশ করা ছাড়া আসলে আমার কী মোটিভ থাকতে পারে আমার কাছে মনে হয় না যে আর কোনো মোটিভ আমার থাকতে পারে বা থাকা উচিত দীর্ঘদিন ধরে চলচ্চিত্রের সঙ্গে আছেন খুব একটা মাল্টি কাস্টিং সিনেমা করেননি আমি আপনার হচ্ছে অবশ্যই সুন্দরবন করেছিলেন তারপরে হচ্ছে এটা যে একটা মাল্টি ছবি আপনি আছেন স্যামন আছে মিলন আছে মাল্টি ছবির ক্ষেত্রে দেখেছি অনেক নায়কই সরে যায় যে মাল্টিকাস্টিংয়ের ক্ষেত্রে নিজের হয়তো ক্যারিয়ারটা একটু প্রবলেম হতে পারে বা ঠিকঠাক মতো উপস্থাপনটা করতে পারে কি না সেক্ষেত্রে আপনার কি কোনো সমস্যা হয়েছিল কি না এই সিনেমার আসলে মাল্টি কাস্টিং সিনেমার ক্ষেত্রে নিজের কেরিয়ার ক্ষতি হতে পারে এটা একটা ইনসিকিউরিটি মনে হয় আমার কাছে কোনো নায়ক যদি করতে না চায় এটা তার ইনসিকিউরিটি আমি কখনো আমার নিজেকে নিয়ে ইনসিকিউর ফিল করি না আমার আত্মবিশ্বাস আছে যে আমার সোলো সিনেমা যা মাল্টি কাস্টিংও তা মাল্টি কাস্টিং অবশ্যই আমি গল্প দেখে আমার পজিশনটা দেখেই করি তবে হয়তো সামনে আমার এক ডজন ছবি মুক্তি পেলেও সেখানে হয়তো আমার মাল্টি কাস্টিং নেই কারণ আগামী যা সিনেমা রয়েছে আমার লাইক জামদানি তারপর হচ্ছে আগামী আগামীতে আমার পলসিরাত এবং রিভ আসবে বিট্রে আসবে তারপর প্রেম পুরাণ রয়েছে সবগুলো আসলে সোলো ছবি সেখানে মাল্টিকাস্টিং নেই সো আরও অসংখ্য সিনেমা আমার রয়েছে যেমন রায়হান খানের এক্সকিউজমি সিনেমাটা রয়েছে তারপর লন্ডন লাভ রয়েছে ডার্লিং ছবি রয়েছে সবগুলো হচ্ছে সোলো ছবি সো মাঝে মাঝে আসলে মাল্টি দর্শকরা দেখতে চায় এই আমার মনে হয় যেটা আমার দায়িত্ববোধ থেকে আমি মাল্টি করি ভালো লাগে তো কাজ করি কারণ সবাই একসঙ্গে ভাই কত আর নায়িকার সাথে গল্প করব। আমার সময় ইচ্ছা করে সমস্যা আমি কলিক যারা আছে ভাই প্রাদের ওদের সঙ্গেও কিন্তু আড্ডা মেরে খুব ভালো সময় ঘটে যেমন আমি লাস্ট জ্যাপট করতে গিয়ে এত বেশি বন্ডিংস তৈরি হয়েছে লাইক মানে আমি সুপার একজন মানুষকে দেখেছি অনন্ত জলিল ভাই মানে হি সাচ এ অ্যামেজিং পারসন আমার কাছে মনে হয় যে মানে হি ইজ এ বিগ সুপার স্টার ইন বাংলাদেশ একটা মানুষের সুপার স্টারিজমের যেই কতগুলো গুনাগুন থাকতে হয় আর উনি এত সাপোর্টিভ উনি সরাসরি এত বেশি প্রশংসা করেন একটা মানুষকে আমার কাছে মনে হয় না যে অন্য হিরোর এত বেশি আরেকটা হিরোর এত প্রশংসা করতে পারে সো আমি আমার কাছে অনেক আমি লাকি ফিল করি যে এত দুর্দান্ত একটা মানুষের সঙ্গে আমার পরিচয় হয়েছে সে সঙ্গে নীরব ভাই ইমন ভাই জয় তারপরে শিপন মিত্র ইয়ে আমান ভাই রয়েছে দ্য অল আর সুপার পারসন মাল্টি ভালো ভাল লাগে করতে সত্যি বলতে আচ্ছা সবসময় সেলফিশ হলে চলে না তো মাঝে মাঝে মাল্টি করতে হয় নিজের জায়গা থেকে সরে মাঝে মাঝে মাল্টিকাস্টিং করলে হয় কি ইন্ডাস্ট্রির মানুষগুলো একত্র অনেকগুলো সিনেমার হিরোদেরকে দেখতে আমার কথা হচ্ছে ভাই দশটা সিনেমা আমি করি না এর মধ্যে একটা মাল্টিকাস্টিং করলে ক্ষতি করি যেহেতু মাল্টিকাস্টিং এর কথা বলছিলাম এখানে মিলন ভাই অভিনয় করেছে সামন ভাই অভিনয় করেছে সাথে বুবলি আছে কো হিসেবে বা কাজ করার ক্ষেত্রে তাদের সাথে এক্সপিরিয়েন্সটা কেমন ছিল বুবলির সঙ্গে আমার অসংখ্য সিনেমা হয়েছে আমার রিলিস্ট হওয়া এটা সেকেন্ড ফিল্ম বুবলির সঙ্গে আমার কমপক্ষে আরও আটটা সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে ফ্যান্টাস্টিক কো আর্টিস্ট কো আমার খুব ভালো একটা বন্ধু এতগুলো সিনেমা একসঙ্গে আসলে বন্ধুত্ব এমনি তৈরি হয়ে যায় এই সঙ্গে আবার সাইমন ভাইয়ের সঙ্গে অনেক আগে থেকে ভালো সম্পর্ক মিলন ভাই একজন সিনিয়র অভিনেতা অনেক ভালো একজন অভিনেতা খুব লাকি ফিল করেছে তার মতো একজন অভিনেতার সঙ্গে আমার পরিচয় হয়েছে যদিও তার সঙ্গে আমার স্ক্রিন শেয়ারিং নাই তারপরেও ভীষণ ভালো লেগেছে ওদের সবার সঙ্গে কাজ করে তো দারুণ এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পেরেছি মায়াদের লাভে যদি একটু ফিরি এই পাঁচ আজকে তো পঞ্চম দিন সিনেমাটা চলছে এর ভিতরে দর্শকদের সাথেও সিনেমাটা দেখছেন অনেক সময় প্রতিক্রিয়া হয়তো বাইরে থেকে অনেক সময় আপনার ইন্টারভিউ দেখতে পারেন এখন যখন হল থেকে বসে তাদের মুভমেন্টগুলো দেখছেন বিভিন্ন সিনের সিনগুলোতে তারা তাদের রিয়াকশনগুলো দেখছেন কেমন লাগছে আসলে যখন প্রশংসা করে তখন তো ভালোই লাগে কারণ একটা অ্যাক্টর হিসেবে যখন একটা দর্শক সিনেমা দেখে তাদের প্রতিক্রিয়া জানায় যখন জানতে পারে যে তাদের ভালো লাগা কাজ করছে সিনেমাটা দেখে সেই অনুভূতিটা প্রকাশ করার পর নিজের যে অনুভূতি হয় সেটা আসলে এক্সপ্রেস করার মতো না আমি আমার কাছে মনে হয় যে ওই আসলে একজন সিনেমার অ্যাক্টর হিসেবে সার্থকতা আসলে সেখানেই যখন সাধারণ মানুষের জন্যই তো আমরা সিনেমা বানাই সাধারণ মানুষ সিনেমাটা দেখার পর যখন একটা অন্তর থেকে যখন একটা প্রতিক্রিয়া জানায় যে সুপার একটা সিনেমা হয়েছে অসম্ভব ভালো করেছে রশন এই প্রশংসাগুলো সরতে মানে শুনতেই শোনার জন্যই যেন আসলে একটা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করে যেমন এই সিনেমাটা শুটিং হয়েছে ইয়ার্স ধরে সো এই তিনটা বছর আসলে আমাদেরকে অপেক্ষা থাকতে হয় প্রতিটা সিনেমায় একটা লম্বা সময় ধরে শুটিং চলতে থাকে সেই সময়টা আমরা অপেক্ষা করি যে কখন দর্শক দেখবে কখন একটা ভালো প্রতিক্রিয়া দিবে সেটাই দর্শকদের কথা বললেন আপনার সহশিল্পীরাও দেখেছি অনেকে উৎসব মুখর পরিবেশে এসে সিনেমাটা দেখেছে সেক্ষেত্রে সহশিল্পীদের কাছ থেকে কীরকম রিয়াকশন পেয়েছেন ওরা আসলে দেখো সব ক্ষেত্রে তো অনেক সময় সিনেমা ভালো হলে অনেক সময় ভালো বলে খারাপ হলেও ভালো বলে মানে কাছের মানুষ হিসেবে কিন্তু সিনেমাটা দেখার পর ব্যক্তিগতভাবে যে আমাকে ফোন করে জানিয়েছে যে আসলেই ভালো হয়েছে এই ঈদের মধ্যে আমার কাছে মনে একটা দুটা সিনেমার মধ্যে হচ্ছে মায়াদালভ ইজ ওয়ান সো একটা অ্যাঙ্গেজিং সিনেমা দেখতে হলে একটা ফুল স্ট্রিম মানে মানে মেন স্ট্রিমের কমার্শিয়াল ফিল্ম দেখতে হলে অবশ্যই মায়াদলাভ সিনেমাটা দেখতে হবে আর দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন আসলে লাভ নিয়ে উদ্দেশ্যে বলতে চাই যে মায়েদা লাভ প্রকৃতপক্ষে একটি ঈদের সিনেমা আমি বলবো না যে একটা ফালতু সিনেমা দেখে আপনার সময় নষ্ট করেন আমি নিজের কথাই বলছি অন্য কোনো সিনেমার কথা বলছি না তো কনফিডেন্স থেকেই বলছি যে সিনেমাটা অবশ্যই আমরা দেখেন ভাল লাগবে কারণ সবার দেখে ভালো লেগেছে আমার মনে যে আপনার হতাশ হবেন না